নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন ডোনাটের রেসিপি শেয়ার করব। এই চিকেন ডোনাট কিন্তু প্রত্যেকে খেতে ভীষণ পছন্দ করে, ভীষণই টেস্টি একটা খাবার। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই চিকেন ডোনাট কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। কিভাবে আমি এই চিকেন ডোনাট বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন ডোনাটের রেসিপি। প্রথমে দেখুন, একটা মিক্সির জার নিয়েছি দুটো পাউরুটি। এবার এই পাউরুটি দুটো ছিঁড়ে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। দেখুন, ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে। এই ব্রেড ক্রাম্বসটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আমার যেহেতু মিক্সির জারটা ছোট, সেই জন্য আমি আলাদা করে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিলাম। আপনারা সব কিছু একসাথেও করে নিতে পারেন। এখানে দেখুন, আমি বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটা খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার ওই মিক্সির জারটাই নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। সব চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, আদা কুচি, অর্ধেক লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারও দিতে পারেন। সাদা তেল বা রিফাইন তেল দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছু ভালো করে একটা পেস্ট করতে হবে। খুব মিহি পেস্ট না করলেও চলবে। দেখুন, পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটা তৈরি করার সময় কিন্তু জলের ব্যবহার করা যাবে না। জল দিলে কিন্তু ডোনাটটা তৈরি করতে খুব অসুবিধা হবে। এবার যে ব্রেড ক্রাম্বসটা নিয়েছি তার মধ্যে পেস্টটা ঢেলে দিলাম। এবার এই সব কিছু ভালো করে মেখে নিতে হবে। যদি মনে হয় মাখাটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে আর একটু ব্রেড ক্রাম্বস মিশিয়ে দিতে পারেন। তবে আমার আর ব্রেড ক্রাম্বসের দরকার নেই। দেখুন, সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ডোনাটগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এই মাখা মিশ্রণ থেকে কিছুটা নিয়ে হাতের মধ্যে একটু দলা করে হাতের তলায় রেখে এইভাবে চাপ দিলে দেখুন একটা চ্যাপ্টা মতন হয়ে যাচ্ছে। এবার মাঝখানটায় একটা আঙুল দিয়ে একটু ফাঁকা করে দিতে হবে। দেখুন, একটা ডোনাট কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আরও একটা আমি ডোনাট আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা ট্রের মধ্যে রেখে দিলাম। আবারও একটা ডোনাট তৈরি করার জন্য মিশ্রণ থেকে কিছুটা নিয়ে নিলাম। হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে মাঝখান থেকে একটু আঙুল দিয়ে ফুটো করে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজ তৈরি করাটা, কোনো রকম ঝামেলাই নেই তৈরি করতে। একইভাবে সব কটা ডোনাট আমি তৈরি করে নিচ্ছি। আমার ওই মিশ্রণ থেকে দেখুন 6টা ডোনাট তৈরি হয়ে গেছে। এবার এই ডোনাটগুলো একটু ভালো করে গড়ে নিতে হবে। তার জন্য দেখুন, একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1টা ডিম। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, ডিম ভালো করে ফেটানো হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা আর ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এবার একটা করে ডোনাট নিয়ে প্রথমে শুকনো ময়দা একটু ভালো করে গড়িয়ে নেব। এবার এই শুকনো ময়দা থেকে তুলে ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে এবার এই ডোনাটটা আমি
ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রেড ক্রাম্পসটা গায়ে লাগিয়ে দেব ডোনাটের। খুব সহজ তৈরি করা, দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো ময়দায় ভালো করে একটু গড়িয়ে নিলাম। এবার এই ডোনাটটা ডিমের গোলায় দিয়ে দেব। ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার ব্রেড ক্রাম্পসটা ডোনাটের গায়ে লাগিয়ে দেব। আরও একটা ডোনাট দেখুন আমার তৈরি হয়ে গেছে। একইভাবে দেখুন সব কটা ডোনাট আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার একটা করে ডোনাট নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আমি এখানে দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। একটা দিক একটু লাল করে ভেজে নেওয়ার পর অপর দিকটা উল্টে দিচ্ছি। এবার এই অপর পিঠটাও ভালো করে একটু ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর তেলের উপরে দেখুন অনেক ফেনা হয়েছে। যেহেতু ডিমের গোলায় ডোনাটগুলোকে ডুবিয়েছি, সেই জন্য এই ফেনাটা হয়েছে। তেলটা ঠান্ডা হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। দেখুন প্রথম ব্যাচের ডোনাট কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু টিস্যুর উপরে তুলে রাখবো। এক্সট্রা তেলটা টিস্যু টেনে নেবে। এই একইভাবে বাকি যে ডোনাটগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন ডোনাট আমার তৈরি করা হয়ে গেছে। আমি এই ডোনাটটা আজ মেয়োনিজ দিয়ে সার্ভ করেছি। ডোনাট কিন্তু মেয়োনিজ দিয়ে খেতে দারুণ লাগে। চিকেনের পেস্টটা তৈরি করার সময় আমি সাদা তেলের ব্যবহার করেছি। এর পরিবর্তে আপনারা কিন্তু এখানে চিজও ব্যবহার করতে পারেন। আর এই পেস্টটা খুব বেশি মিহি করবার দরকার নেই। একটু যদি দানা দানা থাকে তাহলে কিন্তু এই ডোনাটটা খেতে বেশ ভালো লাগে। আমার আজকের এই চিকেন ডোনাটের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।